সততার নজরে আলিপুরদুয়ারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার মূল মঞ্চে স্থান পেতে পারেন 50 সদস্যা মনিকা পণ্ডিত। মনিকা পণ্ডিত আলিপুরদুয়ারের বিবেকানন্দ 1নং গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের 50 সদস্যা। অসমর্থিত সূত্রের পাওয়ার খবর অনুযায়ী 8ই এপ্রিল জনসভার মঞ্চ থেকে জেলার বেশ কিছু স্বচ্ছ 50 সদস্যকে পুরস্কৃত করতে পারেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে জেলা তৃণমূল কংগ্রেসের স্বচ্ছ 50 সদস্যের নাম যথেষ্টই চর্চার মধ্যে রয়েছে। ইতিমধ্যেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই স্বচ্ছ পঞ্চায়েতকে প্রচারের মুখ করতে চলেছে জেলা তৃণমূল নেতৃত্ব। এছাড়াও জনসভার মূল মঞ্চে মনিকা স্থান নিয়ে জেলা তৃণমূল স্পষ্ট না করলেও পঞ্চায়েত মনিকা পণ্ডিত যে মঞ্চে স্থান পাওয়ার দাবিদার সেটা স্বীকার করে নিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামী। বৃহস্পতিবার জেলা তৃণমূল নেতৃত্ব এই 50 সদস্যকে সঙ্গে নিয়ে অভিষেকের জনসভা সভাস্থল পরিদর্শন করে। পাশাপাশি জেলা তৃণমূল নেতৃত্ব থেকে এই 50 সদস্যের ফোন নম্বর এবং বাড়ির ঠিকানা লিখে রাখা হয়। এই গ্রামের অধিকাংশ এলাকাবাসীদের মতে এই 50 সদস্যের নিষ্ঠার সাথে এলাকাবাসীদের সমস্ত প্রতিশ্রুতি মিটিয়েছে। এমনকি নিজের থাকার ঘরের টিনের চাল ফুটো থাকা সত্ত্বেও ফিরিয়ে দিয়েছেন সরকার থেকে পাওনা ঘর। স্বাভাবিকভাবেই 8ই এপ্রিল অভিষেকের জনসভায় মনিকার মূল মঞ্চে উপস্থিতের দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার গ্রামবাসীরা। না, 8 তারিখের জনসভায় তাকে মঞ্চে তোলা হবে কি হবে না সেই বিষয়টার সম্পর্কে আমার কোনো জানা নেই। তবে মনিকা পণ্ডিত ডিজার্ভ করে, সিনসিয়ার অ্যান্ড অনেস্ট। তো দল সেক্ষেত্রে কি যে মানে সৎ জনপ্রতিনিধিদের কি বাড়তি মানে তাদেরকে সামনে রেখে কি প্রচার? না, যে কোনো দলেই, যে কোনো দলেই এটা মানে এক্সপেক্টেড যে জনপ্রতিনিধিকে সততার সাথে কাজ করতে হবে এবং সিনসিয়ারিটি নিয়ে কাজ করতে হবে। তো আমাদের মনিকা পণ্ডিত সম্পর্কে আমাদের কাছে সমস্ত তথ্য যা আছে তাতে সি ডিজার্ভ, সে 100% সততা নিয়ে কাজ করে জনপ্রতিনিধি হিসাবে এবং সে সিনসিয়ার। এই যে আমাদের এখন দিদির সুরক্ষা কবচের দিদির দূতের কাজ হচ্ছে, ও বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খুব সিনসিয়ারলি কাজ করছে। এলাকায় ওর যারা ভোটার তাদের সাথে ওর প্রতিনিয়ত যোগাযোগও আছে এবং সততার বিষয়ে তো 100% সততা। অনেক কাজ করে মানুষের জন্য, আমাদের জন্য অনেক কাজ করছে। কি কি এলাকার উন্নয়ন করেছেন উনি? এই রাস্তা করলো, নালা করলো, কারো ভাতা হচ্ছে না তাদের কোনো, এরকম বহু বিভিন্ন ধরনের কাজ উনি করছে আর কি 5 বছর থেকে। তো উনার দেখা যাচ্ছে যে উনার বাড়ির তেমন ভাবে নেই, অন্যান্য পঞ্চায়েত সদস্যের যেরকম বাড়ি থাকে ওনার বাড়ি ভাঙা এমনটাই দেখা যাচ্ছে। সৎ একজন পঞ্চায়েত হিসেবেই এলাকাবাসীরা জানে, কি বলবেন সেক্ষেত্রে? এটা তো সত্যি কথাই, ওর বাড়ি ঘর ভাঙা কিন্তু ওর লোকের জন্য করতেছে, কারণ নিজের ঘর ভাঙে কিন্তু লোককে ঘর দিচ্ছে। এটা তো সত্যি কথা, চোখের সামনে দেখতেছি। ও ঘর আসলে ওর নিতে চাচ্ছে না, হচ্ছে লোকের ওর নামে তো আরেকজনকে দিয়ে দিতে চাচ্ছে, কিন্তু নিজে নিতে চাচ্ছে না আর কি, নেয় না, নিজের ঘরের টিন দিয়ে জল পড়ে কিন্তু লোকের জন্য করে না। সেরকম কোনো বার্তা আসেনি, আজকে আমাকে জেলা নেতৃত্ব থেকে ডাকা হয়েছিল, আমি গেছি সেখানে। যাওয়ার পরে আমার মোবাইল নাম্বার নিয়েছে, কোনো ওইসব ব্যাপারে কোনো কথা সেই ক্ষেত্রে তো এর থেকে আনন্দের বিষয় আর বড় কিছু হতে পারে না। এটা আমার জীবনে মানে বড় পাওনা হবে, আর কি বলবো, আমি খুবই খুশি হব।